এখন আপনাদেরকে যে গল্পটি শোনাবো সেই গল্পের নাম হচ্ছে নেগড়ে বাঘ ও মেষ। কোনো সময়ে এক নেগড়ে বাঘকে কুকুরে কামড়াইয়াছিল। ওই কামড়ের ঘা ক্রমে ক্রমে এত বাড়িয়া উঠিল যে বাঘ আর নড়িতে পারে না। সুতরাং তাহার আহার বন্ধ হইল। একদিন সে ক্ষুধায় কাতর হইয়া পড়িয়া আছে, এমন সময়ে এক মেষ তাহার সম্মুখ দিয়া চলিয়া যায়। তাহাকে দেখিয়া নেগড়ে অতি কাতর বাক্যে কহিল, ভাই ভাই হে, কয়েকদিন অবধি আমি চলৎশক্তি রহিত হইয়া পড়িয়া আছি, ক্ষুধায় অস্থির হইয়াছি, তৃষ্ণায় ছাতি ফাটিয়া যাইতেছি। তুমি কৃপা করিয়া এই খাল হইতে জল আনিয়া দাও, আমি আহারের জোগাড় করিয়া লইব। মেষ কহিল, আমি তোমার অভিসন্ধি বুঝিয়াছি, জল দিবার নিমিত্ত নিকটে গেলেই তুমি আমার ঘাড় ভাঙিয়া আহারের জোগাড় করিয়া লইবে। এই ছোট্ট গল্পটা শেষ হলো। ছোট্ট গল্পটা থেকে যে উপদেশ আমরা লাভ করলাম, বুঝিয়া শুনিয়া চলিলে বিপদ হয় না। আমাদের কাছ থেকে, আমাদের চ্যানেলের তরফ থেকে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল যদি আর এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে, আমাদের ভিডিও লাইক করুন, শেয়ার করুন। আপনাদের প্রত্যেককে আমাদের চ্যানেলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।